Assalamu alaikum, welcome to UVT Vlog and Tips. I'm Rajol Abidin. I'll brief you information about Sirhind Bus Station. Sirhind Bus Station is a tottho niye ami hajir hoyechi jara roza sharif jiyara korte ashben ajit mujaddid al fasani rahmatullah alaihi tader uddeshe ami itipurbe ekti post korechilam sirhind junction railway station er byapare ar eti hocche bus station er byapare ortat amra jerot sheshe bus diye amra firbo noy dilli te to ei information ti brief korche apnader ke dekhachi আর বিস্তারিত আপনারা দেখে নেবেন এখানে নানান শহরের মোহালি চণ্ডীগড়ের বাস এখানে এসে থামে দিল্লির বাস থামে আদার শহরে যাবে বাসগুলা তো বাসের যে স্টেশন সেটির পুরো নাম হচ্ছে বাবা বান্দা সিং বাহাদুর বাস টার্মিনাল সিরহিন্দ ফতেগড় সাহিব অর্থাৎ সিরহিন্দ বাস স্টেশন বললেও মানুষ আপনাকে ট্যাক্সিওয়ালা নিয়ে আসবে এখানে ফিরতি পথে আর সিরহিন্দ বাস ফতেগড় সাহিব বাস স্টেশন বললেও আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আপনি দিল্লি যাবেন সেক্ষেত্রে দিল্লি পার হেড 310 রুপি করে পিআরটিসি বাস সার্ভিসের সরকারি বাস সার্ভিস পিআরটিসিতে গেলে একজনে 310 রুপি নেবে আর হচ্ছে রোজার পাশ থেকে যদি আপনি লোকাল ট্যাক্সি দিয়ে আসেন শেয়ারিং ট্যাক্সি দিয়ে সেক্ষেত্রে 20 রুপি করে ভাড়া নেবে এটা 2021 সালের আপনার নভেম্বরের ইনফরমেশন আমি শেয়ার করছি ফেয়ার সময় বেঁধে বাড়ে কমে না এটা মনে রাখবেন একটু 10-20 রুপি বাড়লে কমলে এটা আপনারা বাজেট ওভাবে করে আসবেন এই সিরহিন্দ বাস স্টেশনের আশেপাশের ভিউ হলো এই আপনারা এক নজর দেখে নিন এটা আসলে সিরহিন্দ মেইন টাউনেরই একটা এক অংশে অবস্থিত আর সব গাড়ি ঘোড়া চলে এখানে এই দেখাচ্ছি আমি দেখলাম তানজানিয়ার কিছু আফ্রিকার কিছু মেয়ে আসছে ট্যুরিস্ট এরা মোহালিতে যাচ্ছে এদের সাথে একটু আগে কথা বললাম আর জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য যে তারা কোথা থেকে আসছে কালো মানুষ দেখলে বোঝা যায় আফ্রিকা থেকে আসছে যাকে ওরা বাসে উঠে বসছে আর এখানে তারা ওয়েট করতেছে অন্যান্য যাত্রী যারা নয়াদিল্লি বা বিভিন্ন শহরে যাবেন ইন্ডিয়ার এইটা হচ্ছে প্রাইভেট সার্ভিস বাস সার্ভিস তো আমাদেরকে ইনকোয়ারি থেকে যারা কাউন্টার আছে ইনকোয়ারিতে সরকারি তারা বলে দিয়েছে অলরেডি যে আপনি সরকারি বাসে যাবেন তাহলে সরাসরি আপনি নয়াদিল্লিতে পৌঁছবেন অন্য বাসে যায়েন না মাঝে রাস্তা নামা দিতে পারে এই তথ্যটাও আপনাদেরকে এতার্থে জানালাম তো আপনারা যারা মনস্থির করবেন তারা অন্তত কমপক্ষে দুজন চারজন তিনজন এরকম আসতে পারেন টিম নিয়ে আসতে পারেন টিম নিয়ে আসলে ভালো একসাথে থাকা খাওয়া সব হবে না এ মেরিলি ও না না হ্যাঁ আপ এদের রয়ে তাই না ওকে আজি আচ্ছা নেই যেতে নয়াদিল্লি হ্যাঁ নয়াদিল্লি যেতে হয় বাস বাস আয়া না এ কোশ্চেন